Assalamualaikum guys, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই আমরা ক্লাস স্কোয়াড খেলতে গেছিলাম, আর এইখানে কিন্তু গাইস আমাদের অপোনেন্টে যে প্লেয়ারগুলো পরে ওরা কিন্তু চারোটাই টিকটকার ছিল গাইস, আর একজন তো আসছে ভাই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দুইজন মিলা খেলতে। তেন দেখো গাইস আমাদের মারার সাথে সাথে কিভাবে ইমোট দেখায়, আর গেছে আমরা কি রিভেঞ্জ নিতে পারছিলাম ওই ইমোটের। তো চলো গাইস, অলরেডি কিন্তু প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে, আর এনিমিরা কিন্তু ভাই কুত্তার মতো ভাই পাগল হয়ে গেছে মারার জন্য আমাদের। তার ভিতরে কিন্তু আমার টিমমেট রাজ জায়গায় সেকেন্ডের ভিতরে তিনটার মেরে দিছে। আমি কিন্তু এদিকে ওয়ান টেপ খেলতে যে একদম ধরা খাই গেছি, আর এমন একটা পিচ্ছে শটগান গাইস, এটা তো ওয়ান টেপ মারতে আমার অবস্থা টাইট হয়ে যেতেছিল। তো যাক প্রথম রাউন্ড কিন্তু মইরা গেছি, দেন দ্বিতীয় রাউন্ড কিন্তু চাইতেছি গাইস সেই লেভেলের বড়টা দেওয়ার জন্য, বাট দেখি গাইস কি হয়। আর এমনি তো গাইস ক্লাস স্কোয়াডে তোমরা বেশি সাপোর্ট করো না ভাইয়া, এটার জন্য কিন্তু ক্লাস স্কোয়াড বেশি একান্ত ইচ্ছা করে না, তো অবশ্যই বেশি বেশি সাপোর্ট করো, তাহলে কিন্তু গাইস ক্লাস স্কোয়াড পুশ দিব, রেগুলার ভিডিও আনবো। চলো অলরেডি কিন্তু দ্বিতীয় রাউন্ড শুরু, আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু গাইস দেহো এমই মনে করো উড়াইতে পারতেছি না, এনিমির এমন চিপা চাপায়। চলো একটা দিছি, দুইটা দিছি, তিনটা দিছি ভাই, এতক্ষণ লাগতেছে না লাগতেছে না, এখন যখন মার শুরু করছি গাইস একদম হ্যাকার হয়ে গেছি ভাইয়া। লাগ দাঁড়া আমার এইস ভাই মাইরো না, অপি গাইস এইস চাক গাইস, কোয়ার্টার কিল কিন্তু পুরো ফলাইছি সেই লেভেল, আর মায়ের মুড়িতে একদম মাথা মতো কিন্তু বিগলায় রয়েছি। অবশেষে কিন্তু গাইস দুইটা রাউন্ড জিতে গেলাম, তিন নাম্বার রাউন্ড শুরু, দেখা যাক গাইস কী হয় তিন নাম্বার রাউন্ডে। এখানে কিন্তু গাইস সুপার এয়ারড্রপ লুট করা যায় ইজিলি, চলো এয়ারড্রপটাকে লুট করে নেই। আর ভাই যখন তখন এনিমি যেই কোনো পাশ দিয়ে হিসাব করতে পারে, এটার জন্য কিন্তু আমাদের পুরো মনে করে সতর্ক থাকতে হবে। এয়ারড্রপ পেয়েছি গাইস সুপার এয়ারড্রপ থেকে, ভালো একটা গান, আর এয়ারড্রপ এমনিতে আমার ফেভারিট গান, বাট ভাই আসলে এডব্লিউএম চালাইতে যে সব থেকে বেশি মারা খাই আর কি। দাঁড়াও দিছি একটা, লারে ভাই কইলাম না, এই ঘোড়ার ডিমে এডব্লিউএম যতদিন চালাইতে গেছি অতদিনই মাইর গেছি ভাই, মাইরে দিছে মাইয়া টিকটকারি আমারে। আচ্ছা সমস্যা নেই, আমার টিমমেটরা আছে, দেখা যাক গাইস, আর এটি কিন্তু সব আমার ভাড়া করা টিমমেট, মানে আমার নিজস্ব টিমমেট গাইস, কোনো র্যান্ডম প্লেয়ার না। ও রে ভাই জিমু ভাই, এরে ছেড়ি রে, চলো গাইস ওর ভাই আবার রিমোট দেয় লোল দেয়, দেখছো টিকটকার আবার লোলও দেয়, সমস্যা নেই দাঁড়াও। চলো গাইস এই সেট দিয়ে যাই, মানে পিছের সেট দিয়ে যাই, আর দেখি দু একটা টাকটুক দিতে পারি কিনা। আর এমনি তো গাইস সামনের প্লেয়ারগুলো অনেক ভালো, ও রে ভাই কী হেড শট দিলাম গাইস, সিএস খেললে গাইস অনেক ভালো খেলা যায়, ওয়ান বি ফোর মনে করে ক্লাচও মারা যায়। ঠিক আছে তোমরা সাপোর্ট করো গাইস, সিএস এর প্রতিদিন দুইটা তিনটা করে ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখা যাক গাইস কী হয়, পিস দিয়ে যাবো গাইস, যাই দুই একটার দিকে উড়াই দিতে পারি না, আমার টিমমেট কিন্তু অলরেডি একটু মরে গেছে, পিস দিয়ে যাই মারানো চিন্তা ভাবনা করছি, বাট রিকল করলো গাইস, আর রিকল করে কিন্তু আমি সেই লেভেলে একদম ভরা খাই গেছি, আমার বেস্ট মেস্টটা একদম সেকেন্ডে ফাটাই দিছে, মাথাতে কিন্তু মানে হেলমেট কিন্তু গাইস একটু লাগাইতে পারে নাই, সামাল সবই কিন্তু বডিতে, মানে বডি কিং বলা যায়। এদিকে আমার টিমমেট কিন্তু সেই লেভেলের চেষ্টা আছে একটু ওয়ান টেবিল, বাট আফসোসের কথা লাগাই, ও ভাই লাগাইছে একটা ওয়ান টাইম মারতে কারে জানি, বাট ডাউনও খেয়ে গেছে যা। চলো ভাইয়া দেখি কি করে আমাদের ব্লাডি কিং, ও ব্লাডি ফ্যাং, চলো 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 ভাইয়া পারবা তুমি, এ ব্লাডি ফ্যাং খুঁজতে আইছে গাইস, ব্লাডি ফ্যাংরে হয়তো ইনভাইট দিস আমাদের সাদিক ভাই। আচ্ছা চলো দেখি গাইস কি হয়, অলরেডি কিন্তু আমরা দুইটা রাউন্ড জিতে একটা রাউন্ড হাইরাও গেছি, এটা হারলে কিন্তু গাইস দুইটা হারা হয়ে যাবে, আর জিতলে কিন্তু আমরা দুইটা রাউন্ড লিডে চলে যাবো। আর আমার টিমমেটের যে অবস্থা গাইস মনে তো হয় না মারতে পারবো, খালি ঘুরতেই আছে এদিক সেই দিকটা গোল গোল গাইস, কী করতেছে পোলায়, ওই দেখো গাইস খালি গোল গোল এন তো অনেক ঘুরতেছে, গোল গোল যারা ঘুরে গেছে ওরা মাইর খেয়ে যায় নিশ্চিন্তে। চলো মেডিকেট তো একটা করতেছে, দেখি গাইস মেডিকেট করে কি একটা বড় সড়ো কূপ দিতে পারে কিনা, আরে কইলাম না ভাই, যারা এমনি গোল গোল ঘুরো আর মনে করো বিশ্ব বটের মতো মাইর খায়, ওরে ভাই লোল দিছে টিকটকার, লোল দিল গাইস টিকটকার, আর গার্লফ্রেন্ডও লোল দিল দেখছো, এখন দুইটার মনে করো সেই লেভেল আর করার শিক্ষা দিতে হবে তারও, এমনি তো তো ভাই কারো লোল টোল দেয় না, বি বেশ টি বেশ দেখলে লোল দেওয়া শুরু হয়ে দেখো, এক সমস্যা নাই পাশ দিয়ে যায় দেখি মারতে পারি কিনা, না ভাই প্লেয়ার তো নাই, এনিমি না পায় কিন্তু গাইছে আমি পুরোপুরি ডিপ্রেশনে চলে যেতেছি, ওই যাইছে একটা আইছে দাঁড়াও, ওরে কিন্তু সেই লেভেলের রেড শট দিছি দাঁড়াও গাইস, ওই জোর টিমমেট দিকে দাঁড়া দিছে মামা, ওরাও কিন্তু দিছি গাইস লং রেঞ্জেতেই এমপি ঘটি যে যা তা, চলো ভাইয়া দিছি গাইস শর্টেরটার মারছি, এটারও দিছি লাস্ট প্লেয়ার গাইস,
আর কোয়াড্রা রইলো না গাইস, কোয়াড্রা কইতে গেব, টিমমেট আগে একটার মেরে দিছে। চলো লাস্ট প্লেয়ার ট্রিপল কিল ভাইয়া, কোয়াড্রা ডাকাম করে দিলো। চলো গাইস সেই লেভেলের রিমোট কিন্তু দিলাম একদম টিকটকারদের, পতলা বুদলা যা আছে সব নিয়ে নিব। এখন চলো গাইস লাস্ট রাউন্ড, এটা যদি আমরা জিতি আমরা কিন্তু ম্যাচ শেষ, আর হারলে কিন্তু গাইস সেই লেভেলের একটা মুহূর্ত হয়ে যাবে, তিন তিন সিচুয়েশন। ওই দেখো সকিনা বানু দাঁড়ায় রয়েছে দিকে, ভাই রে ভাই দিকে দাঁড়ায় তো লাভ নাই ভাজান। চলো গাইস এবারে কি মোড দিয়ে আমাদের ঝুমু মেন্দ্রে, ঝুমো খাও 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 ইমোট খাও, পুরা দুরা ইমোট খাও। চলো সেই লেভেলের ইমোট চলতেছে গাইস, বাট আমার টিমের কিন্তু এই দিক দিয়ে একজন শেষ, দ্বিতীয় জনের পর এই আক্রমণ তিনজনই শেষ গাইস, সেকেন্ডারিতে তিনজন ভরা খেয়ে গেছে। আর এদিকে তো আমি মোট দিতে দিতে অবস্থা আমার টাই, আশা করি ভাই ম্যাচ বাইর করে ভালাবো। আর এইগুলো এমনি নর্মাল প্লেয়ার, চলো সেই লেভেলের মাইর একটু দিয়ে নিয়ে, আরে ভাই এম কাপটা থেকে রে। চলো ডাউন কিন্তু দিছি এটা দেখ গাইস, বাট ওইটারে কনফার্ম দিতে পারিনি গাইস, ওরা বাঁচা লেলো নি, ওরে রে রে ওয়াল করলো না ভাই। চলো মারছিলাম বাট লাস্টে টাই একটা জাতা মেরে দিছে গাইস, ওয়াল থাকলো ওইতে একটা ভাই বিশ্বাস, এমন একটা সিচুয়েশনে পড়ছে একদম হাতটা কাঁপতাছে গাইস। তিন তিন গেছে গা ভাই, হারলে কিন্তু ইজ্জতের ব্যাপার, একদমই হারা যাবে না, হারলে কিন্তু শেষ আমাদের স্ট্রাইক মিস্ট্রাইক। চলো গাইস এইবার কোনো কথা হবে না, সোজা হবে রাস, আর রাস দিলে এনিমিরা খেয়ে যাবে বাস, বুঝুই তো আমাদের রাসে এনিমিদের কিন্তু একদম অবস্থা টাইট হয়ে যাবে। বাট রাস দেওয়ার আগে এনিমিরা ভাই আমাদের বাস দেওয়া শুরু করে দিচ্ছে, বোম টোম মাইরা টেনশনে আছি গাইস, মইরা গেলে তো শেষ ম্যাচ, দেখি কি হয় রাউন্ডটা বের করি ম্যাচটা উইন করতে পারি কিনা টিকটকারদের সাথে। ও লাগ ওপি গাইস একটা রাউন্ড দিছি, যাক যেহেতু ফার্স্ট রাউন্ড বাইক করে ভালো গাইস, ইজি ম্যাচ একদম ইজি পিজি। চলো রিল্যাক্সে জাস্ট একটু খেলি, এনিমি কই ভাই এনিমি দেখতেছি না, মনে কর আবল তাবল খালি দৌড়ে দৌড়ি করতেছি, এনিমি মানে সব উপরে, এনিমি মনে হয় সব উপরে গাইস, উপরে যেহেতু তো ভয় লাগে, দাঁড়াও গাইস আমি কিন্তু সিস্টেম উপরে উঠবো, এই দেখো গাইস ট্রিক্স উপরে উঠানের নিনজা টেকনিক আর কি। চলো গাইস উঠছি উপরে, উপরে উঠছি দিছি একটার মায়ের আর একটার টিপ দিছি, বাট শালা বটলাই কি টিপটা দিছে ভাই, টিপ চেকার মেরে দিছে আমার টিমমেট উঠছে ভাই, মারো মারো ওয়াল যাচ্ছে বইবে দেখ, নামেরা কি করতেছে করতো, বাট যখন যাতা দিছে গাইস তখন আমার টিমমেট কিন্তু শেষ ভাই, ম্যাচ কি হারুম আমার টিমমেটটা গাইস লাস্ট বর্ষে ভাই। চলো সাদিক ভাই আর আমাদের ফ্লাডি ফ্যান ভাই জিতায়ও, দুই ফ্যাং ট্যাং ভাই ম্যাচ কিন্তু জিতায় ভাই, ইজ্জতের ব্যাপার, টিকটকাররা যদি ভুইয়া নিয়ে নেয় তাহলে কিন্তু শেষ, ইজ্জতের ফালুদা ভিডিও কিন্তু ওরা ধরে আপলোড হইব। চলো ভাই দুজনে একলগে থাকো, অপি একটা কিন্তু ডাউন, এবার রাজ দিয়ে দিতে পারো দুজন মিলে একলগে, ভাই হারায় না ভাই একলগে খেলো, একলগে খেলো পিস দিয়ে, ওপি গাইস ম্যাচ কিন্তু অবশেষে উইন হয়ে গেছি, ভয়ই পেয়ে গেছিলাম ভাই আমি মরার পর, আমার টিমমেটও জন্ম হয়ে গেছে, দুই ভার্সেস দুই সিচুয়েশন, বুঝো গাইস কোন সিচুয়েশনে ম্যাচটা ভুয়া করা হয়েছে একটুর জন্য গেছিল। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিই, কিন্তু আমার 10টা গেল হয়েছে, ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও গাইস তাও কিন্তু বেশি বেশি কমেন্ট করে তোমরা জানাই দিও, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।